এই রবিউল আউ্ল আসলোর রসুল তরীম সাল আকুয়ালিবাস্লামকে কে কতটুকু ভালোবাসেন এটা হলো দেখানোর প্রতিযোগিতার মাস প্রত্যেকটা জিনিসের একটা যেমন সিজন থাকে এই রবিউল আউ্আল মাসল রসুল তরিন সাল্লাহবু আসাল্লামের একটা ভালোবাসার সিজন বোঝেননি মনে হয় কিন্তু কোন মতের কাছ থেকে জীবনের কোনো একটা মুহূর্ত যদি মহাম্মাদুর রসুল্লাহ সাল্লা আলু সাল্লামের এবং ভালোবাসা পৃথক হয় সেই উম্মত সেই মুহূর্তে আর মুমিন থাকে না কিন্তু আমাদের সারা বছর মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো নামগন্ধও নেই তার কোনো সুন্নাতের বালাই নেই যেই রবিউলাউাল মাস আসে এবং আমরা দল ধরে সবাই মিছিল করে যশ্নে জুলুস করে গেট টাঙিয়ে মিলাত পড়ায়ে মিলাত পড়ে সিন নিরেন্দে গরু জবাই করে মোড়ে মোড়ে মাইকিং করে মিলাদুলনবীর মাহফিল করে আমরা জানান দেই যে ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা আপনার আসেক এখনো পৃথিবীতে কি আছি বেঁচে আসি এই বেদাহাতিদের এই সিজেনারি মুসলমানদের কিছু বিভ্রান্ত কথা আছে যেগুলো একেবারে সম্পূর্ণ ইমানের সাথে সাংঘর্ষিক যেটা আপনারা খুব ইমানের সাথে ইতিপূর্বে হয়তো বিক্ষিপ্তভাবে শুনেছেন আমি আপনাদেরকে বলবো এই কথাগুলো একেবারে মনের ভিতরে কোর্ট করে রাখবেন গেতে ফেলবে তারা মোহাম্মদুর রসুল্লা সাল্লিবাসাল্লামকে নূরের তৈরি মনে করে আল্লাহ তাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন কদ যা নূরু অয়েদার পনেরো নম্বর আয়াদ আল্লাহ তহ বলছেন যে আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি মানে কি নূর মানে মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহাম এখন এই নূরের ব্যাখ্যা নূর মানে মোহাম্মদুর রসুল্লাহ সালাই সাল্লাম কিরাম বলেছেন এখন এই নূরের ব্যাখ্যাটা কি নূরের ব্যাখ্যাটা আমরা কি ওই মাইজ ভান্ডারির কাছ থেকে নেব না খাজা বাবার কাছ থেকে নেব না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম এবং তার সাবিরা যেভাবে নূরের ব্যাখ্যা করেছেন সেভাবে নেব কার কাছ থেকে নেব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে কোন ধরনের খাজা বাবা কোন ধরনের অলামাইকেরামের কাছ থেকে আমরা নূরের ব্যাখ্যা নেব না নূরের তারা তিনটা অর্থ গ্রহণ করে থাকে তাদের এক নম্বর কথা হলো মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম উনি মানুষ নন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম কি নন মানুষ নন তাহলে উনি কী মোহাম্মদাল্লাম যদি মানুষ না হয় তাহলে উনি কি উনি হলেন নূরের পুতুল বলেন উনি কী এটা হলো বেদায়াতিদের বক্তব্য এটা হলো তথাকথিত কালিমাওয়ালা মুশ্রিকদের বক্তব্য কালিমা পড়ে যারা মুশ্রিক মুশ্রিকদের বক্তব্য কি নবী মানুষ নন নবী হলো নূরের পুতুল আবার কখনো তারা বলে হলো নবী যিনি রসুন তিনি খোদা আল্লাহ নিজেকে প্রকাশ করতে চাইলেন আল্লাহ একা ছিলেন আল্লাহর ভালো লাগছিল না আল্লাহ নিজেকে প্রকাশ করতে চাইলেন তখন আল্লাহ জমিনে নিজে মোহাম্মদ হয়ে জমিনে আসলেন কি বলবেন এখানে নাউজুবিল্লা না বললে ইমান থাকবে তাহলে নাউজুবিল্লা বলেন না কেন সারা জীবন শুনে যদি কোথায় আলহামদুলিল্লাহর কোথায় নাউজুবিল্লাহ এইটুক শিখতে না পারেন তাহলে নিশ্চিত আপনি কালিমা পড়ে মরতে পারবেন না অন্তত কোন জায়গায় সোহান আল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কোন জায়গায় বিসমিল্লা এইগুলো তো একটু শেখা দরকার মূর্খ মানুষ যে জীবনে কোনোদিন স্কুলে যায়নি সেই ইয়েস আর নট বোঝে না দেখবেন কথায় কথা বলে ইয়েস নট মানুষ মনে করে কি শিক্ষিত অথচ জীবনে কোনোদিন এ বি এবিসিডিতে কীভাবে দেখে ও দেখে উনি কোনোদের তাহলে নবী হলেন নূরের প্রথন আল্লাহ নিজেকে প্রকাশ করতে চাইলেন তখন তিনি জমিনে মোহাম্মাদ হিসাবে আত্মপ্রকাশ করলেন এটা হল তথাকথিত কালিমাওয়ালা মুশ্রিকদের বক্তব্য যারা নিজেদেরকে নবীর আশেখ হিসাবে দাবি করে দুই নম্বর হলো তাদের বক্তব্য হলো নবী মাটির তৈরি নয় নবী কিসের তৈরি নবী নূরের তৈরি আপনাদের আকিদা কি নবী কি মানুষ না নবী নূর বলেন আপনাদের আকিদা কি নবী কি নূর না নবী মানুষ নবী মানুষ এবার আসেন এগুলোর ব্যাখ্যা দেব ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলোই তিন নম্বর হলো তাকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে নুরুন মুহাম্মদ মিন নৌরুল্লাহ মুহাম্মদকে আল্লাহর নূর থেকে তৈরি করা হয়েছে এটা তথাকথিত কালিমাওয়ালা মুশ্রিকদের বক্তব্য এখন আপনি বলে কোনো জিনিস থেকে যদি আরেকটা জিনিসকে তৈরি করা হয় তাহলে সেটা কি যেই জিনিস থেকে তৈরি করা হলো সেই জিনিসের অংশ হয়ে যায় না তাহলে আল্লাহর কি কোনো অংশীদার আছে হু আল্লাহ আল্লাহ এটা কি স্বীকৃতি এটা তাহলে তারা বলেন নবী হনো আল্লাহর নূর থেকে তৈরি নূরে মোহাম্মদ মিন নুরাহ আল্লাহর নূর থেকে মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আল্লাহর একটা অংশই মোহাম্মদ সাল্ল্লাহামুজবিল্লা এ কারণে তারা বলে যে খোদা জানে মোহাম্মদে মোস্তফা কো মোহাম্মদে মোস্তফা জানে খোদা কো আবার আরেকটা শের শের তো তৈরি হয়েছে সব মোটামুটি খাজা খাজাবাদের কাজ থেকেই তো অধিকাংশ শেরগুলো তৈরি হয়েছে মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে আগার খোদা নবী পায়দা না করতে আসমান জমিন পায়দা না করতে আল্লাহ যদি মোহাম্মদকে তৈরি না করতো তাহলে আকাশ জমিন সৃষ্টি জগৎ কোনো কিছু তৈরি করত করতো নাওজিবিল্লা বলবেন না এটা হলো একদম ডাহা মিথ্যা কথা কোনো কোরআন সুন্নার দলিল দ্বারা এটা প্রমাণ করা যাবে না যাবে অমু বাবা নিখে গেছে সেই বাবা আজ থেকে আট আটশো বছর আগে মারা গেছে তাহলে আমি বলবো যে আজ থেকে মোহাম্মদ সাল্লামের আশার আরও তিন হাজার বছর আগে লেখা আছে যে এই 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 তাহলে তো ঠিকই আছে আগে লিখলে যদি সেটা সহি হয় তাহলে তো আজ থেকে পাঁচ হাজার বছর আগে মূর্তি পূজা শুরু হয়েছে দশ হাজার বছর আগে তা তুমি বলবা হিন্দুরা যেমন বলে যে মোহাম্মদের ধর্ম তো শুরু হয়েছে দেড় হাজার বছর আগে আর আমাদের দুর্গা পূজা মূর্তি পূজা শুরু হয়েছে আজ থেকে দশ হাজার বছর আগে তাহলে আমরা সহি না মোহাম্মদ সহি কি দলিন আছে কোনো দলিল এখন আমাদের দলিল হলো যে শত শত বছর আমাদের হুজুররা করে আসছে তা শত শত বছর করলেই যদি একটা সই হয়ে যায় তাহলে হাজার বছর আগে যে মূর্তি পূজা শুরু হলো সেটা তো সহি হওয়ার কথা আপনারা গায়রে সহি বলেন কেন আছে না কি দলিন ইমাম আবু আনিফার মাজার আছে ইমাম সাফির মাজার আছে তারপরে হলো ইমাম হুসাইনের মাজার আছে অমুক ফিরের মাজার আছে দুই হাজার বছর আগে কে মারা গেছে তার মাজার আছে ইব্রাহিম আলেগিসু মাজার আছে এখন ইব্রাহিম আলেগিসুয়ালামের মাজার কি ইব্রাহিম আলি করে গিয়েছিল না তার জাতি করেছে সুতরাং কোনো মাজার দুই হাজার বছর আগে থাকলে সেইটা এখনকার জন্য দলিল হতে পারে না উম্মতের জন্য দলিল কি কোরআন এবং নবী মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ গরিব সাল্লামের সইসুন্না তিন নম্বর হলো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ গুয়ালিবাসাল্লামকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে এটা বেদাতি মুশ্রিকদের দলিল চার নম্বর চার নম্বর তারা বলে আল্লাহর নূর থেকে মোহাম্মদকে সৃষ্টি করা হয়েছে আর মোহাম্মদ ওয়াসাল্লামের নূর থেকে গোটা আকাশ এবং জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করা হয়েছে এটা হলো একেবারে ডাহা মিথ্যা কথা